আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিলো কভার অথবা কুশন কভারের সেলাইটা কিভাবে করা যায়। এটা কিন্তু চেন ছাড়া আমি তৈরি করব, চেন লাগানোর ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে কিন্তু এই কুশন কভারটা সেলাই করতে পারবেন। আর চেন যেহেতু লাগানো হবে না, সেজন্য কাপড়টা 8 ইঞ্চি পরিমাণ একটু বেশি নিতে হবে। আর চেন লাগালে দেখা যায় যে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চির কুশন কভার যখন বানাবেন, তখন দেখা যায় যে 16 বাই 16 নিলেই হবে, বা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে তারপর চেনটা লাগালেই হয়। এই যে এটা আমি এখন মেপে নিচ্ছি, আমার কুশনটা হচ্ছে 14 বাই 14, তো আমি এই যে মেপে নিচ্ছি, এখানে 28 আছে। তো আর কাপড় নিয়ে নিয়েছি আমি পবলিন ক্রিম কালার কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে আমি সর্বমোট যেই লম্বার কাপড়টা সেটা হচ্ছে 39 ইঞ্চি নিয়েছি। এই যে আমি ফিতা দিয়ে মেপে নিচ্ছি, আর 39 নিলে কিন্তু দেখা যায় 16 বাই 16র জন্য হয়ে যায়। আর এখানে 36 ইঞ্চি নিয়েছি আমি 14 বাই 14 ইঞ্চি কুশনের জন্য। তো আমি এখানে এভাবে মেপে নিলাম, এই যে 28 ইঞ্চি, 14 আর 14 দুইটা পাট, আর তার থেকে 8 ইঞ্চি বেশি কাপড়টা নিতে হবে। নিয়ে তারপর দুই পাশ এভাবে দেখা যায় মুড়িটা ভেঙে আপনি পিন দিয়ে আটকিয়ে নেবেন, নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। আর এই পিলো কভারটা সেলাই করা কিন্তু একদম সহজ, কোনো ঝামেলা নাই, একদম আপনি শুধু সরাসরি কুশন কভারে মাপ দিয়ে তারপর আপনি সেলাই করে ফেলতে পারবেন। আমি এভাবে দিয়ে দিচ্ছি, পিন দিয়ে আটকে দিচ্ছি। আর যারা নতুন প্রথম শিলাবেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই পিলো কভারটা শিলানো, পিন দিয়ে যদি এভাবে আটকিয়ে নেন তাহলে আর কাপড়টা নাড়াচাড়া করবে না, মাপ এদিক সেদিক হওয়ার ঝামেলা থাকবে না। তাহলে আমি দুই পাশে এভাবে পিন দিয়ে আটকে নিয়েছি, এখন আমি সেলাই করে নেব। আমি সেমভাবে আরেকটা পাশ এভাবে সিলিয়ে নেব। সিলাইটা আপনারা ইচ্ছা করলে ডবলও দিতে পারেন, অর্থাৎ যাতে আর ছুটে না যায়, সেজন্য আমি একটা একটা সেলাই দিয়ে নিচ্ছি আর পিনগুলো খুলে নিচ্ছি। পিনগুলো দেওয়ার সুবিধা কাপড়গুলো নড়াচড়া করবে না, খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যায়। আমি কিন্তু দুইটা পাশে সেলাই করে নিয়েছি, এখন আমি মাপ দিয়ে নেব। তো কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি, এই যে দুই পাশ সেলানো হয়ে গেছে মাঝ বরাবর। আমি কুশনটা রেখে একটা পাট উপরে দেব, আরেকটা পাট এটার উপরে দেব, এভাবে ভাঁজটা করে নেব। এবং দুই পাশে বাকি যে দুই পাশ আছে আমি ভালো করে পিন দিয়ে আটকে সেলাই করে নেব, তাহলে মাপটা একদম সঠিক হবে, তাহলে কোনো বড় বা ছোট হবে না। খুব সহজেই কিন্তু কুশন কভারটা তৈরি হয়ে গেল। আমি এখন পিন দিয়ে আটকে দিচ্ছি, আটকে তারপর আমি সেলাই করে নেব। আর কুশন কভার সেলাই করা কিন্তু ততটা ঝামেলার কাজ না, অনেকে মনে করে যে খুব ঝামেলার কাজ, একদম সহজ। এভাবে সেলাই করলে যে কেউ কুশন কভারটা সেলাই করতে পারবে। আর চেন লাগানোর ঝামেলাও যেমন আছে, আর যারা জানে তাদের তো কোনো ঝামেলা নেই। আর এই যে মাঝ বরাবর এখানে আমি 14 একদম সমান সমান চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এখন এই চক বরাবর আমি সেলাই করে নিয়ে নেব। আর চেন লাগানো দেখা যায় চেন ব্যবহার করা চেনটা একটু নষ্ট হয়ে গেল, বা আবার চেন লাগানোর ঝামেলা থাকতে পারে, এটা কিন্তু চেন লাগানোর ঝামেলাও নাই, নষ্ট হওয়ার ঝামেলাও নাই। একেবারে দেখা যায় যে সরাসরি কাপড় দিয়ে আপনি কুশন কভারটা খুব সহজেই খুব সুন্দর একটি কুশন কভার সেলাই করে ফেলতে পারবেন। এই যে আমারটা কিন্তু সেলাই হয়ে গেছে, আমি দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি এভাবে। এখন আমি এটা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই কুশন কভারটা আমি হ্যান্ড প্রিন্ট করবো, যার কারণে আমি এক কালার কুশন কভারে আমি সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যান্ড প্রিন্ট করার টিউটোরিয়ালটা আমি আমার চ্যানেলে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই তো আমারটা কিন্তু হয়ে গেছে কভারটা সেলাই করা। আমি এখন কুশনটা একটু ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা ফিটিং হলো। তো এই তো আমারটা কিন্তু হয়ে গেল। চেন ছাড়া কিন্তু খুব সহজে এরকম একটি সুন্দর কুশন কভার আপনারাও তৈরি করতে পারবেন। খোদা হাফেজ।